মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চালানো ইমিগ্রেশন বিভাগের অভিযানে গেল দুই দিনে আটক হয়েছেন আরও 23 জন বাংলাদেশি। একজন অবৈধ অভিবাসীকেও দেশটিতে অবস্থান করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইমিগ্রেশন মহাপরিচালক দোতা রুসলি। এদিকে প্রতারণার শিকার হয়ে মালয়েশিয়ায় গিয়ে অবৈধ হয়ে পড়ায় অনেক প্রবাসী কাটাচ্ছেন মানবেতর জীবন। ওয়াহিদ সোহানের তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। অবৈধ অভিবাসীদের গ্রেপ্তারে সাড়াশি অভিযান চালাচ্ছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। আটকদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশি। গেল কয়েকদিন ধরেই দেশটির জোহর বাহারু, কুয়ালালামপুর ও পেরাকে চলছে এই সাড়াশি অভিযান। এতে গেল দুই দিনে 23 বাংলাদেশি সহ আটক হয়েছেন 116 অভিবাসী কর্মী। আগস্ট মাস জুড়ে চলা এই অভিযানে আটক হন 600 বেশি বাংলাদেশি। আমরা কোনো রকমে কোন দিক দিয়ে নিরাপদ নিজেরে মনে করতে পারতেছি না। কাস্টমের সংকট, বৈধতা নিয়ে টেনশনে আছি। দুই বেলা দুই মুঠ ঠিক মতো খাইতে পারি না, পকেটে পয়সা নেই। তো মালয়েশিয়ার পরিস্থিতি খুবই খারাপ। আমরা খুব আতঙ্কের উপরে আসছি। মালয়েশিয়াতে ইমিগ্রেশন দরকার করতেছে, অনেকে অবৈধ আছে, বৈধ হওয়ার কোনো ওয়ে নেই। আমাদের বাংলা সরকার যদি এটা নিয়ে কোনো ব্যবস্থা নেয়, হয়তো আমাদের প্রবাসীরা অনেক সুযোগ সুবিধা পাবে আর কি। মালয়েশিয়ায় কোনো অবৈধ অভিবাসীকে থাকতে দেওয়া হবে না বলে এরই মধ্যে সাফ জানিয়ে দিয়েছে ইমিগ্রেশন বিভাগ। কর্মী ভিসা ছাড়া কাউকে নিয়োগ দেওয়া হলে নিয়োগকর্তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়। সেই সাথে অবৈধ অভিবাসীদের বাসা ভাড়া দেওয়ার বিষয়েও আরোপ করা হয় কড়াকড়ি। এদিকে প্রতারক চক্রের শিকার হয়ে মালয়েশিয়া গিয়ে বিপাকে পড়েছেন অনেক বাংলাদেশি। কাজ না পেয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন কেউ কেউ। কাজের খোঁজে গেলেও দেশটিতে গিয়ে অনেকেই হয়ে পড়ছেন অবৈধ। ইমিগ্রেশনের অভিযান থেকে বাঁচতে পালিয়ে বেড়াতে হচ্ছে তাদের। এমন অবস্থায় কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসের সহায়তা চেয়েছেন প্রবাসীরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, মালয়েশিয়া বাংলাদেশের জন্য বড় একটি শ্রম বাজার এবং বাংলাদেশের প্রচুর কর্মী সেখানে থাকেন। মালয়েশিয়ায় এই যে ইমিগ্রেশনের অভিযান চলছে, বিষয়টি নিয়ে আরও বিস্তারিত আপনাদের জানাতে চাই মালয়েশিয়া থেকে সহকর্মী ওয়াহিদ সোহান এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন। সোহান, আপনাকে স্বাগত জানাচ্ছি ওয়ার্ল্ড ইন স্টুডিওতে। শুরুতেই জানতে চাই, এই যে সাড়াশি অভিযান বেশ কয়েকদিন আগে শুরু হলো, তারপর আমরা কিন্তু দেখতে পেলাম এখনও শেষ হয়নি, নতুন করে 23 জন আটক হলেন। আসলে ইমিগ্রেশন বিভাগ কী চাচ্ছে, তাদের উদ্দেশ্যটা কী? আপনাকে ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন, মালয়েশিয়াতে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে যেই ঘোষণা দিয়েছে যে এখানে একজন অবৈধ অভিবাসী নাগরিক থাকা পর্যন্ত তারা তাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। তবে আমি আপনাকে বলে রাখি যে আসলে মালয়েশিয়া যেহেতু একটি মাল্টি ন্যাশনাল কান্ট্রি এবং এখানে অসংখ্য বিদেশি নাগরিকরা এখানে বসবাস করেন, এবং বিশেষ করে এখানে প্রায় মালয়েশিয়া ইমিগ্রেশনের তথ্য অনুযায়ী প্রায় 2.4 মিলিয়ন বিদেশি নাগরিক এখানে কাজ করেন। সো তাদের ধারাবাহিকতায় তারা আসলে কোনো অবৈধ অভিবাসীকে তারা মালয়েশিয়াতে আসলে থাকতে দিচ্ছে না, যেহেতু এখানে ন্যাশনাল সিকিউরিটি ইস্যু আছে এবং বিভিন্ন রকমের এখানে যেহেতু মাল্টি ন্যাশনাল কান্ট্রি, সকল প্রকার ক্রাইমকে তারা এখানে যাতে কোনোভাবে মাথা ছাড়া দিয়ে না উঠতে পারে এইটিকে সামনে রেখে মালয়েশিয়া কিন্তু তার ধারাবাহিক অভিযান তারা অব্যাহত রেখেছে। আপনি যেমনটি আমাদের রিপোর্টে দেখছিলেন যে আমাদের এখানে অসংখ্য বাংলাদেশি অভিবাসী রয়েছেন যারা এই মুহূর্তে যারা ইলিগাল অবস্থায় রয়েছেন, আনডকুমেন্টেড রয়েছেন। এই আনডকুমেন্টেড বিশেষ করে অন্যান্য দেশের, বিশেষ করে আপনাকে যদি বলে যে ইন্দোনেশিয়ান নাগরিক যারা, তাদের কিন্তু দেশটা কাছাকাছি, তারা অবৈধ হলেও যে কোনো সময় তারা সীমান্ত পাড়ি দিয়ে চলে যাচ্ছে। আমার যে এখানে আনডকুমেন্টেড বাংলাদেশিরা রয়েছে বা এখানে মালয়েশিয়াতে এসে প্রতারণার শিকার হয়েছে, ভিসা নাই অথবা কোম্পানি তাদের নির্দিষ্ট সময় ভিসা করে দিচ্ছে না, অথবা বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে নির্দিষ্ট সময়ে পাসপোর্ট না পাওয়ার কারণে তারা অবৈধ হয়ে যাচ্ছে, এরা কিন্তু মানবেতর জীবনযাপন করছে। এবং মালয়েশিয়া ইমিগ্রেশন ঘোষণা দিয়েছে যে এখন তারা বাসা ভাড়া পর্যন্ত নিতে পারবে না, যারা বাসা ভাড়া দিবে অথবা কাজ দিবে। সোহান, মাঝখানে আপনাকে ছোট্ট করে একটু জিজ্ঞেস করি, এই যে যারা বিপদে আছেন বাংলাদেশি কর্মীরা, তাদের জন্য বাংলাদেশে হাইকমিশন কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা? আসলে আপনি যে প্রশ্নটি করেছেন, এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এটি আমরা অতীতেও বলেছিলাম, বাংলাদেশ হাইকমিশন যদি আমাদের প্রবাসী বাংলাদেশিদের পাশে হলো যে তারা দাঁড়াতো, তাহলে আমাদের এই পরিস্থিতির শিকার হতে হতো না। বাংলাদেশ হাইকমিশনের কাছে বারবার আমাদের প্রবাসী বাংলাদেশিরা, ভুক্তভোগীরা কমপ্লেন করার পরেও কিন্তু তারা সঠিক সমাধান হাইকমিশনের মাধ্যমে তারা কিন্তু নির্দিষ্ট সময় পাচ্ছে না। হাইকমিশনের কর্মকর্তারা তাদের দায় এড়ানোর জন্য তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য
দিয়ে যাচ্ছে, তারা বলছে আমরা করছি ধরছি, এই যে পরিস্থিতিটা, আমি যদি আপনাকে এক্সাম্পল হিসেবে বলি, নেপালের যদি একটা ওয়ার্কার যদি এখানে অ্যারেস্ট হয়, নেপাল এম্বাসি কিন্তু সাথে সাথে তথ্য পাওয়ার সাথে সাথে এম্বাসির কর্মকর্তারা যত রাতেই হোক তারা ওখানে গিয়ে তাদেরকে ইমিগ্রেশন হাত থেকে নিয়ে বা আইনের যে প্রক্রিয়া আছে এটি শেষ করে তারা কিন্তু তাদের সেফ হোমে নিয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশ হাইকমিশনের কাছে তথ্য আসার পরেও অথবা জেলে আছে, ইমিগ্রেশন তাদেরকে তথ্য দিচ্ছে যে আপনার এই লোকটা জেলে আছে, তাকে দেশে পাঠানো দরকার, এই জায়গাটাও তারা ট্রাভেল পাস অথবা টিকেটের সিন্ডিকেট করে তারা এখান থেকে অর্থ হাতিয়ে নেওয়ার জন্য এই আমার প্রবাসী বাংলাদেশিদেরকে কষ্ট দিচ্ছে। তবে এখন মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশনের যেই হাইকমিশনার রয়েছেন, আমরা তার সাথে কথা বলেছি, উনি বলেছেন যে আসলে অতীতে কি হয়েছে এই বিষয়টি আমাদের দেখার বিষয় না, আমি নতুন এসেছি, আমি চাচ্ছি যে প্রবাসীদের জন্য কাজ করব, কিন্তু তারপরে সর্ষের মধ্যে ভূত থাকলে যা হয়, আসলে বাংলাদেশ হাইকমিশন যে পদক্ষেপ নেওয়া দরকার প্রবাসীদের পক্ষে এটি কিন্তু তারা নির্দিষ্ট সময় নিচ্ছে না। তাদের সোহান, সবশেষে আপনার কাছে জানতে চাই, যেহেতু আমাদের একটি বড় শ্রম বাজার এবং প্রচুর মানুষ থাকে এবং অনেকেই যেতে চায় আসলে মালয়েশিয়ায়, এখন যে অভিযানটা চলছে যারা নতুন করে যেতে চায় তাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা, অবৈধ পথে যেন কেউ না যায়? আমি আপনাকে আপনার মাধ্যমে আমার প্রবাসী বাংলাদেশিদেরকে বা বাংলাদেশ থেকে যারা আসতে চায় তাদেরকে পরামর্শ দিতে চাই যে যেই কোম্পানিতে আপনি আসবেন আপনি যাচাই করে যে কোম্পানিতে কাজ আছে কিনা, অথবা আপনার যে চুক্তিটি আছে সেই চুক্তিটি আপনি 3 বছর পর্যন্ত সে নির্দিষ্ট স্যালারি দিতে পারবে কিনা, আপনারা কোনো প্রতারক অথবা কোনো প্রতারক এজেন্সির খপ্পরে আপনারা পড়বেন না। আপনারা লিগাল ডকুমেন্টেশনের মাধ্যমে মালয়েশিয়া আসলে কোম্পানিতে, ভালো কোম্পানিতে যদি আসেন, কাজ আছে এরকম কোম্পানিতে আসলে আপনাদের কোনো সমস্যা নাই। ইমিগ্রেশনের অভিযান শুধুমাত্র তাদের জন্য যারা ইলিগাল, যারা নির্দিষ্ট কোম্পানিতে এসে ওখান থেকে পালিয়ে যাচ্ছে অথবা ভিসা পাচ্ছে না তাদেরকে, এবং নির্দিষ্ট কোম্পানিতে কাজ করছে না অথবা কর্মী বিষয়ে এসে বিজনেস খুলে বসেছে, এরাই কিন্তু আসলে ইমিগ্রেশনের অভিযানের শিকার হচ্ছে, তারা ধরপাকড়ের শিকার হচ্ছে। এবং সব থেকে বেশি আপনার মাধ্যমে একটা বিষয় বলে রাখতে চাই যে আমাদের এখন অবৈধ হচ্ছে সব থেকে বেশি শুধুমাত্র নির্দিষ্ট সময়ে তারা পাসপোর্ট না পাওয়ার কারণে তারা কিন্তু অবৈধ হচ্ছে, এই বিষয়টি আমাদের বাংলাদেশ সরকারের গুরুত্ব দেওয়া খুব জরুরি। আপনাকে অসংখ্য ধন্যবাদ ওয়াহিদ সোহান আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে কথা বলছিলাম এবং বাংলাদেশের অবস্থানটা আসলে সেখানে কি এই মুহূর্তে সেটাও আপনাদের জানানোর চেষ্টা করছি।